সোমবার চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স থেকে আসা সাত ট্রাক সার ভেজাল সন্দেহে খালাস প্রক্রিয়া স্থগিত করার পরই বগুড়ায় আলোচনার কেন্দ্রে চলে আসে সার কাণ্ড। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সার কারখানার তিন সদস্যের তদন্ত কমিটি নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠান। রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরীক্ষায় সারগুলো নকল প্রমাণিত হলে বৃহস্পতিবার রাতেই ট্রাকসহ সারগুলো জব্দ করে চালক ও সহযোগী মোট ১৩ জনকে গ্রেফতার করে র‍্যাব ১২। গোয়েন্দা সংস্থার মাধ্যমে র‍্যাবের কাছে তথ্য আসে ২৭ আগস্ট চট্টগ্রাম থেকে ছেড়ে এসে সাভারের হেমায়তপুরে যাত্রাবিরতি করে ট্রাকগুলো। সেখানেই পূর্ব পরিকল্পনা মোতাবেক ট্রাক থেকে আসল সার নামিয়ে ভেজাল সারের বস্তা বোঝাই করা হয়। যে সাতটি ট্রাকে নকল সার লোড করা হয়েছিল তার সুনির্দিষ্ট তথ্য পেয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় খালাস কার্যক্রম স্থগিত করা হয় বলে জানিয়েছেন র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার। এই ড্রাইভার এবং তাদের যে যারা হেল্পার তারাই এটা সাভার হেমায়তপুরে যাত্রাবিরতির সময় এই ট্রাকটা আগের থেকেই তাদের সাথে যোগ সাজশ ছিল এবং যার প্রেক্ষিতে তারা এই আসল সারগুলোকে নামিয়ে রাখে এবং পরবর্তীতে নকল সারগুলো তারা তোলে। টিএসপি কমপ্লেক্স থেকে বগুড়ায় সারগুলো পৌঁছানোর দায়িত্ব ছিল MHR এন্টারপ্রাইজ নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের ওপর, তাই এই দায় তারা এড়াতে পারে না বলে জানান র‍্যাবের কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, যেহেতু সারগুলো MHR এন্টারপ্রাইজের তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ হচ্ছিল, কাজেই তারা এর দায় এড়াতে পারে না, তো তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটক থাকা বাকি ১০ ট্রাকের নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর সেগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তরের কথা জানিয়েছে র‍্যাব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।